নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব তালের বড়ার রেসিপি সামনেই জন্মাষ্টমী আসছে আর নিশ্চয়ই প্রত্যেকেই কৃষ্ণ বা গোপালকে অবশ্যই তালের বড়া করে দেবেন তালের বড়া করার আগে যদি আমার এই রেসিপিটি পুরোপুরি দেখে নেন তাহলে কিভাবে তাল গুলতে হয় কত সহজভাবে আর কত সুন্দরভাবে অনেকেই তাল গলে তালের মধ্যে ভীষণ আঁচ থাকে যেগুলো মুখের মধ্যে পরে পরে আর তখন সেটা খেতে খুব বিশ্রী লাগে আর আমি যেভাবে তাল গোলাটা দেখাচ্ছি আপনারাও যদি ঠিক এরমভাবেই তালটা গুলিয়ে নেন তাহলে কিন্তু দারুণ হবে আর কিভাবে তালের বড়া করতে হয় এটা যদি আপনি ঠিক মতন দেখেন তাহলে আপনিও কিন্তু আপনার শ্রীকৃষ্ণকে বা গোপালকে অবশ্যই এই তালের বড়া করে ভোগ দিতে পারবেন তালটাকে প্রথমেই খুলে নিলাম গায়ের যে চামড়াটা থাকে সেটা ফেলে দিয়ে আর তালের ওপরে নিচে এই যেই অংশটা দেখানো হচ্ছে ভিডিওতে এই অংশটাতে কিন্তু খুব শক্তভাবে থাকে এইগুলোকে ফেলে দিতে হয় আর এখানে আমার তিনটে আটি হয়েছে অনেক তালে চারটে আটিও হয় আর এই আটিগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সেপারেট করে দেখুন মাথার যে শক্ত অংশটা সেটাকে কিন্তু ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর তিনটেকে জোড়া লাগানোর জন্য এক যে তিনখানা শ্বাসের মতন থাকে সেগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে ভালো মতন করে বন্ধুরা রেসিপিটি যখন শুরু করছি তার আগেই আমি প্রথমে বলে নিচ্ছি তালের এই বড়া মাখা সমস্ত কিছু সম্পূর্ণ প্রক্রিয়াটি করেছেন আমার মা আর আমার মা যেভাবে করেছেন আপনারাও যদি ঠিক সেরকমভাবেই করেন তাহলে কিন্তু আপনাদের তালের বড়াও খুব সুন্দর হবে আর আরেকটা কথা সামনেই আমাদের বাড়ির পাশেই মন মনসা মন্দির রয়েছে আর মনসা মন্দিরে মনসা পুজো হচ্ছে বলে খুব আওয়াজ আসছে আর আপনারা যদি এটাকে একটু মানিয়ে নেন তাহলে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ থাকব। তালের মধ্যে যে শক্ত শক্ত অংশ যেগুলো পাবেন সেগুলোকে কিন্তু ফেলে দেবেন বা পরে ওগুলোকে ঘষে দিতে পারেন কিন্তু ওগুলোকে ফেলে দিলেই ভালো হয় কারণ ওগুলো কিন্তু মুখে পড়লে খুব বাজে লাগে প্রথমে তালগুলো যেহেতু আশ সমেত শক্তভাবে রয়েছে একটা আর একটাকে আটি দিয়ে এরকমভাবে মারছে তার কারণ হচ্ছে এতে আঁশগুলো নরম হবে ফ্লাফি হয়ে উঠবে যার ফলে এর থেকে কাঁথটা বেরোতে খুব সুবিধা হবে এই আঁশগুলোকে নরম করে নেওয়া হচ্ছে তার জন্য কিন্তু একটা আটি দিয়ে আরেকটা আটির গায়ে আঘাত দেওয়া হচ্ছে আর এরকমভাবেই প্রত্যেকটা আটিকে এরকমভাবে একটু আঘাত দিয়ে নরম করে নিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন আঘাত দেওয়ার ফলে ভাবে পরিবর্তন হচ্ছে আটিগুলো আটিগুলোর গায়ের আঁশগুলো নরম হয়ে যাচ্ছে দেখুন কীরকম নরম হয়ে গেছে আর একদম অন্যরকম একটা আনিভেন অবস্থা হয়ে রয়েছে সামান্য এখানে অল্প জল দিতে হবে বেশি জল দেবেন না বেশি জল দিলে কিন্তু আঁশগুলো উঠে আসবে আপনার তালের গোলার মধ্যে আঁশ পড়ে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না আর এটা যেভাবে দেখানো হচ্ছে সামান্য জল দিয়ে আগে একটু চটকে মেখে নেওয়া হচ্ছে তাতে কি হয় আঁশগুলো নরম হয়ে যাবে আর তার ফলে এখান থেকে গোলাটা বেরোতে খুব সুবিধা হবে আরও একটু জল এখানে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে অত্যাধিক জল দিয়ে কিন্তু গুলিয়ে ফেলবেন না আর দেখুন এটাকে ভালো করে চটকে নেওয়া হচ্ছে আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশনটি অন করে দেবেন গ্রামের বাড়িতে তাল ছাড়ানোর জন্য একটা কাঠের একটা মানে মেশিনই পাওয়া যায় কিন্তু শহরের বাড়িতে ওই সমস্ত তো থাকে না তাই এখানে মা একটা গ্রেটার নিয়ে নিয়েছে যেই গ্রেটারে আমরা আলু পেঁয়াজ আদা এগুলোকে গ্রেট করি সেই গ্রেটারটা নিয়ে নিয়েছে আর যেখানে ওঠা ওঠা অংশটা আছে ওটার মধ্যে দিয়ে তালের আটিটাকে খসছে আর ব্যাক সাইড দিয়ে তালের গোলাটা পড়ে যাচ্ছে এতে তালটা গুলতে যেমন সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় আর গোলার যে ব্যাটারটা যেটা পড়ে গোলার যে রসটা যেটা পড়ে সেই রসটাও কিন্তু একদম তালের আশ ফ্রি বেরোয় যার ফলে এটা কিন্তু তালের বড়া পরে যখন করে তালের বড়ার মধ্যে কোনো আঁশ পাবেন না খেতে এটা খুব টেস্টি হয় দেখুন কত সুন্দর ব্যাটারটা পড়েছে আর এতে কী হয় বেশি জল যেহেতু থাকে না তার ফলে কী হয় জলটা দেখুন বেশি জল যদি থাকে সেক্ষেত্রে তালের ক্ষীরের ক্ষেত্রে একটু আপনি জল দিতে পারেন কারণ ওটা শুকাতে হবে কিন্তু তালের বড়াতে তো আপনি বেশি জল দিতে পারবেন না কারণ সেখানে জল দিলে তাহলে আপনি কত ব্যাটার গুলবেন আর কত বড়া ভাজবেন আর সেই বড়া কখনোই ভালো হবে না আর বড়াতে তালের গন্ধ মোটেও থাকবে না সমস্ত তালটা গোলা হয়ে যাওয়ার পরে দেখুন কত সুন্দর একটা তালের রসটা বেরিয়েছে তারপরেও কিন্তু চালুনিতে একটু চেলে নেওয়া হচ্ছে যাতে একদম কোনো রকম আঁশ এর মধ্যে না থাকে আর আপনারাও এরকমভাবে তাল গুলবেন দেখবেন খুব সহজে তালটা গোলাও হয়ে যাচ্ছে আর দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি এসেছে খুব সুন্দর এর মধ্যে কোনো রকম আঁশ নেই বন্ধুরা আপনারা একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখবেন তালের পাল্প বের হয়ে গেছে এবার একটা পুরো গোটা নারকেল নেওয়া হয়েছে মাঝারি মাপের একটা গোটা নারকেল নেওয়া হয়েছে নারকেলটা একটু বেশি দিলে কি হয় তালের বড়াটা খেতে খুব টেস্টি হয় আর নারকেলটাকে মা কুড়িয়ে নিচ্ছে কিন্তু বন্ধুরা নারকেলটা কোরানোর পরে যে তালের সাথে মেশানো হয়েছে সেই ক্লিপসটা নেই আপনারা মিশিয়ে নেবেন আর ওই ক্লিপসটা দিতে আর কি ওই ক্লিপসটা নিতে ভুল হয়ে গেছিলো তা তাল নারকেলটা গোটা একটা নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে পুরো নারকেল কোড়ানো হয়ে গেছে আর এরপরে তালের সাথে এটাকে মিশিয়ে দেওয়া হবে আর মিশিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন দানা দানা হয়ে গেছে তালের ক্ষিটটা এর মধ্যে কাপ মেপে কিন্তু এই যেই কাপটাতে বা বাটি দিয়ে মাপা হচ্ছে সেই ওই একটা কাপ বা একটা বাটি দিয়ে যেটা দিয়ে মাপ করছেন সেটা দিয়েই সম্পূর্ণ জিনিসগুলো মেপে নেবেন বন্ধুরা এখানে দেওয়া দেওয়া হচ্ছে দেড় কাপ চিনি ওই চায়ের কাপে একটা স্ট্যান্ডার্ড চায়ের কাপ নেওয়া হয়েছে যেখানে দেড় কাপ চিনি দেওয়া হয়েছে চিনিটা প্রথমে দিয়ে গোলানো হচ্ছে কারণ চিনিটা গুলতে গোলতে একটু সময় লাগবে আর ওই কাপের মেজারমেন্ট নিয়েই কিন্তু দেড় কাপ সুজি দেওয়া হচ্ছে যতটা চিনি ঠিক ততটাই সুজি দেওয়া হচ্ছে দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখানো হচ্ছে সুজিটা আগে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে চিনিটা দেওয়া হলো চিনিটা গলবে গলে জল বেরোবে আর তালের রস আর চিনির জলের রসের সাথে সুজিরটাকে ফুলিয়ে উঠাবে আর তার সাথে নেওয়া হচ্ছে ময়দা ময়দা দেওয়া হচ্ছে তিন কাপ মানে সুজির ডবল দিয়েছে আর এটাকে দিয়ে মাখিয়ে রেখে দেব কিন্তু এটাকে একটু রেস্টিং টাইম দিতে হবে বন্ধুরা কারণ সুজিটা ফুলে উঠবে ফুলে ওঠার পরে যদি আপনি দেখেন আপনার ব্যাটার পাতলা হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনি আরও একটু ময়দা অ্যাড করতে পারেন আর এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে এটাকে কিন্তু একটু রেস্টিং টাইম দিতে হবে এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা তার কারণ হচ্ছে এটা এমনিতেই ফুলে উঠবে কিছুক্ষণ রেখে দিলেই এটা এমনিতেই ফুলে উঠবে বেশি করে তেল দিয়ে আপনি যখন ভাজবেন এটা এমনিতেই অনেক বড় বড় করে একদম ফুলে ফেঁপে উঠবে কড়ার মধ্যে তেল দেওয়া হয়েছে আর আরেকটা কথা বলে দিলাম যদি আধ ঘন্টা রেস্ট রাখার পর যদি মনে হয় যে পাতলা হয়েছে ব্যাটার সেক্ষেত্রে আরও একটু ময়দা মিশিয়ে নেবেন কিন্তু চিনিটা সেক্ষেত্রে দেখে নেবেন যে চিনিটা আবার ঠিক আছে কি না আর আমার এখানে কিছু লাগেনি আমার এখানে সম্পূর্ণ ঠিকভাবেই আমি যেরকম ব্যাটার তৈরি করেছিলাম আমার সেরকমভাবেই তৈরি হয়েছে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যে কোনো ফ্রাইড জিনিস ভাজার জন্য তেল যদি বেশি না দেন তাহলে কিন্তু সেটা সুন্দর ফুলে উঠবে না আর কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে দেওয়া হচ্ছে আর এইভাবেই বড়াগুলোকে ভেজে নেওয়া হবে প্রথমেই হিটটা লো টু মিডিয়ামে দিয়েছিলাম তার কারণ হচ্ছে যেহেতু ভেতরে সুজি আছে ময়দা আছে সেগুলো ফ্রাই হতে সময় লাগবে আর প্রথমেই যদি স্টিমটা বাড়িয়ে দিই তাহলে ওপরে রং ধরে যাবে ভেতরটা সুন্দর ভাজা হবে না তার জন্য প্রথমে স্টিমটাকে কমিয়ে ভেজে নিয়েছিলাম আর নামানোর একটু আগে স্টিমটাকে বাড়িয়ে নিয়েছিলাম দেখেই বুঝতে পারছেন এটা কতটা খেতে টেস্টি হয়েছে ওপরটা যেমন ক্রিস্পি ভেতরটা নরম কিন্তু মুচমুচে এত সুন্দর বড়া হয়েছে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ঠিক যেরকম যেরকম আমি বলেছি ঠিক সেরকমভাবে আপনারা করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের তালের বড়া আর তালটা কেনার সময় অবশ্যই কিন্তু কালো দেখে তালটা কিনবেন লাল তাল কিনবেন না কালো তাল বেশি ভালো হয় কালো তাল আর একদম সুন্দর নিটল গোল দেখে তাল কিনবেন তালটা গোলা হয়ে গেলে তালের আটিগুলো কিন্তু ফেলে দেবেন না তালের আটিগুলো কোনো শুকনো জায়গায় বা মাটি সামান্য আছে সেরকম জায়গায় রেখে দেবেন এক দু মাস পরে ওই এটার ভেতরে একটা সুন্দর ফোপড়া হয় সেই ফোপড়াটা কিন্তু খুব মিষ্টি আর সেই ফোপড়া দিয়ে বড়া ফোপড়ার পায়েস কিন্তু করে খাওয়া যায় সুতরাং তালের আটিগুলো একদমই ফেলে নষ্ট করবেন না কিন্তু রেডি হয়ে গেছে আমার তালের বড়া আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ